দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করতে বসছি, সেটা হচ্ছে কবুতরের গ্রিপ। কবুতরের যে গ্রিপটা আপনারা দেখলেন এতক্ষণ, এই গ্রিপটা আসলে কবুতরের জন্য কতটা উপকারী। ফ্যান্সি কবুতরকে আমরা যখন খাঁচায় লালন পালন করি বা আবদ্ধ ঘরে সীমাবদ্ধ রেখে যখন লালন পালন করি, তখন তাকে তো আমরা বাইরের যে প্রাকৃতিক যে খাদ্যগুলো, যেমন বাইরে থাকলে সে ইটের গুঁড়ার হয়তো ইট খাবে, নাহলে মাটি খাবে, বা প্রাকৃতিক যে যে কোনো গাছের পাতা খাবে, মানে যেগুলোতে ওর শরীরের দৈহিক চাহিদার জন্য, শরীরের যে ভিটামিন এবং পুষ্টির জন্য যে উপকরণগুলো দরকার, সে উপকরণগুলো বাইরে থাকলেও অটোমেটিক কিন্তু পেয়ে যায়, ছেড়ে দেওয়া থাকলে পেয়ে যায়। কিন্তু খাঁচায় থাকলে ও কিন্তু এগুলো পায় না, এগুলো থেকে বঞ্চিত হয়। তাহলে আমাদের কি করতে হয়, কৃত্রিম খাদ্য হিসেবে তাদেরকে এই খাবারগুলো দিতে হয়। তাহলে তার ভিতরে অন্যতম একটা খাদ্য হচ্ছে কবুতরের গ্রিপ। অনেকে হয়তোবা আপনি বিভিন্ন জায়গায় যখন যাবেন তখন অনেকের কাছে থেকে শুনবেন, যারা হয়তোবা কোনো কোনো মফস্বল এলাকায় গেলেন আপনি হঠাৎ করে, হয়তো দেখলেন যে কি সেখানে হচ্ছে যে কবুতর, ছেড়ে দেওয়া কবুতর অনেক লালন পালন করতেছে। তো আপনি তাদের কাছে যখন বলবেন, চাচা আপনি কি বা আঙ্কেল বা ভাই যে যাই যেটা বলে সম্বোধন করেন না কেন, বলবেন যে কি আপনি কি আপনার কবুতর কি গ্রিপ খাওয়ান, তখন বলবেন না তো গ্রিপ কি বাবা, বা গ্রিপ বোঝে না বা গ্রিপ জানে না। যখনই আপনি বলবেন যে ইটের গুঁড়োর সঙ্গে অন্যান্য কিছু দিয়ে যে মিক্স করে যে উপাদানটা তৈরি করা হয় সেটাই গ্রিপ, কয় না কবুতর কি ইটের গুঁড়ো খায়। আসলে ফ্যান্সি যারা পালে তাদের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা একটা বিষয়। তো ফ্যান্সি পালকদের ক্ষেত্রে আসেন আপনি, ফ্যান্সি পালকদের কবুতরকে সুস্থ এবং সঠিকভাবে লালন পালন করতে গেলে গ্রিপের বিকল্প কোনো কিছু নাই। আপনি সুষম খাদ্যর পাশাপাশি আপনার কবুতরকে অবশ্যই গ্রিপ প্রোভাইড করতে হবে। এখন গ্রিপ যে আপনি দেবেন, গ্রিপ দেওয়ার কিছু পদ্ধতি আছে, আপনি চাইলে বাজার থেকে যে কোনো জায়গা থেকে সংরক্ষণ করতে পারেন, বা আপনি সেটা নিজেও তৈরি করতে পারেন। আপনি যদি নিজে তৈরি করেন তাহলে সেটা আলাদা একটা প্রসেস, সেটার গুণাগুণটা আলাদা। আপনি বাজার থেকে যদি কিনেন, বাজার থেকে কিনে নিয়ে আসলেন, সেটার গুণাগুণটা আলাদা, কারণ আপনি যেভাবে তৈরি করবেন বাজার থেকে আপনি সেইভাবে পাবেন না। আবার যদি আপনি ভালো মানের কিনতে যান তাহলে সেখানেও হয়তো বা পাবেন, কিন্তু আপনি সম্পূর্ণটা অন্ধকারই থেকে গেলেন। তারপরেও আমরা যেটা করি সেটা হচ্ছে যে যারা অল্প কবুতর পালি তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে কি কিনে নিয়ে আসে, আর যারা তৈরি করে তারা তো তৈরি করে, যেমন আমি তৈরি করি। তো আমি আমার আগের যে গ্রিপটা তৈরি করা আছে শীতের কিছুদিন আগে তৈরি করা হয়েছে, ওইগুলো এখনও শেষ হয়নি। তো আমি সামনে সপ্তাহে আবার গ্রিপ তৈরি করব, তখন আপনাদেরকে গ্রিপের ভিডিওটা অবশ্যই দেব এবং কী কী উপকরণ লাগে সেটা দিই। তো এখন আসুন মূল প্রসঙ্গে, কবুতরের জন্য গ্রিপটা আসলে কতটা প্রয়োজন। ধরেন আপনার কবুতরকে আপনি প্রতিদিন গ্রিপ খাওয়ান না, একদিন পর পর অথবা সপ্তাহে দুই দিন এইভাবে খাওয়ান। তো গ্রিপটা খাওয়ান মূল বিষয়টা হচ্ছে যে কবুতরের পেটের ভিতরে যে আপনি দানাদার যে খাদ্যগুলো দিলেন এইগুলো হজম প্রক্রিয়ার জন্যই কবুতরকে গ্রিপ খাওয়ানো হয়। আর যেসব কবুতরের বাচ্চা ফুটে যায় সেসব কবুতরের জন্য তো গ্রিপ মাস্ট দিতেই হবে, কারণ গ্রিপটা দিলে ওর ভেতরে পেটের ভিতরে যে জমানো খাবারগুলো থাকে সেই খাবারগুলো হজম হয় খুব দ্রুত, এবং তাতে ওর পেটটা পরিষ্কার থাকে, হজম শক্তিটা ঠিক থাকে, এবং গ্রিটের ভেতরে আপনি এক্সট্রা করে যে ভিটামিনগুলো প্রয়োজন, একটা কবুতরের জন্য যে ভিটামিনগুলো প্রয়োজন আপনি সেগুলো মিশ্রণ দিয়ে তৈরি করে আপনি কবুতরকে দিলেন, তাতে কবুতর সুস্থ থাকলো, কবুতরের ড্রপিংয়ের কোনো সমস্যা হলো না। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি একটা কবুতরকে সাত দিনে কোনো গ্রিট দেননি, তখন দেখা যাবে যে ওই কবুতরটার ড্রপিংয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন হয়তো আপনি ভাববেন যে কি আমার কবুতরটা কি অসুস্থ হলো। আসলে সে বিষয়টা সেক্ষেত্রে প্রযোজ্য না,
আপনি গ্রিডটা দেন, সময় মতো দেন, সপ্তাহে দুই দিন যদি দিতে পারেন আপনি দুই দিনই দেন, আর যদি আপনি একদিন পর পর দিতে পারেন তাহলে একদিন পর পর দেন। আর উপাদানগুলো যেগুলো সেগুলো সঠিকভাবে মিশ্রণ করুন, মিশ্রণ করে আপনি তাদের খেতে দেন। গ্রিটের ভিতরে আপনি হচ্ছে অতিরিক্ত হিসেবে ডিমের খোসাটা অ্যাড তো অবশ্যই করবেন, যদি পারেন আপনি পরিমাণে আলাদাভাবে যদি আপনি দিতে চান পরে আপনি গ্রিটের সঙ্গে আলাদাভাবেও দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের প্রসঙ্গ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।